করোনা মহামারীর মধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমপান। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ উপকূলীয় অঞ্চলেও 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। 4 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আমপান মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রিপোর্ট মাহবুব কবির চপলের। জ্যৈষ্ঠের আকাশে গমট ভাব, তীব্র রোদে উত্তপ্ত পথঘাট, ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে প্রকৃতি এমন অস্বাভাবিক আচরণ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সময় যত যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়টি। তীব্র গতিবেগে চট্টগ্রাম ও খুলনা উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে এটি। ঘূর্ণিঝড়টি 19 তারিখ বিকেল বা সন্ধ্যার পরে খুলনা এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। করোনা সংকটের মধ্যেই আমপানের আস্ফালন দুশ্চিন্তায় ফেলেছে উপকূলের বাসিন্দাদের। অন্তত 30 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া এবং করোনার ঝুঁকি থেকে তাদের রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। আছে খাবার সরবরাহের বিষয়টিও, তবে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। 19টা উপকূলীয় জেলায় আঘাত হানার মতো অবস্থা আমরা দেখি, তাহলে আমাদের এবার কমপক্ষে 30 লক্ষের উপরে লোককে আশ্রয় আনতে হবে। অন্যান্য বারের চেয়ে এবার সাইক্লোন শেল্টার বেশি করার জন্য, কারণ করোনার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিই এবং প্রয়োজনে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা ভবনকে রিকুইজিশন দিয়ে এটা অধিগ্রহণ করে সাইক্লোন শেল্টার করার জন্য আমরা নির্দেশনা দিই। অবশ্য বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আঘাত নতুন নয়। সরকারি হিসেবে 1970 সালে ভোলা সাইক্লোনে মারা যান 5 লাখ মানুষ, 1991 সালে 1,38,000, 2007 সালে সিডরে মারা যান 3,500, 2009 সালে আইলাই 200 জন এবং 2013 সালে মহাসেনে মারা যান 18 জন মানুষ। একটা সময় ঘূর্ণিঝড় মানে আতঙ্ক ছিল বাংলাদেশে, তবে অবস্থার পরিবর্তন হয়েছে। 2013 সালের পর কোনো ঘূর্ণিঝড়ে 20 জনের বেশি মানুষ মারা যাননি। মানুষের সচেতনতা আর সরকারের প্রস্তুতির কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।